আজকে আমরা বড়বাজারে এসেছি শপিং করার জন্য। তো আমাদের সাথে আমাদের স্কুল ফ্যামিলি এসেছে, দেখতে পাচ্ছ। কই গে বইতা তুমি মাঝে গে বইতে কে তা না বইতা গে কি বড় দোকানে লয়ে যাবে বলে তুললেছে তিন তলা উপরে তুললেছে, ওটা খারাপ হয়ে দিয়া কিরকম শাড়ি লাগবে কৌ দাম কত করে দেয় এগুলো? দেখাতে কিরকম কাপড় লাগবে এরকম কুটিনি লাগবে
লম্বা কতটা আছে 12 হয় তাই বানিয়ে দেখো তাতে নিলে তাতে তো ঠিকই কে সাসা কি দিছে তুমি কললাই এ আইছো হবে আমার গাড়ি করে ফিরে যাবে দেখো দাম এমনি হয় না আমি যাবো বলে দেবো উল্টো পাল্টা কাপড় কোয়ালিটি আগে দেখো বুঝো কি আছে না আছে দেখো তাতে বন্ধুরা এসেছে তো কিছু কিনতে পারিনি দামটা অনেক ছিল তার জন্য দেখতে পাচ্ছি সিঁড়িটা কেমন আছে একদম দেখেছি দাম যদি বেশি তাহলে আসমা দিন তো বন্ধুরা আমাদের এখন একজন নিয়ে যাচ্ছে 110 টাকা করে বলতে সারাই আছে বলে তো আমরা এখন যাচ্ছি দেখি কত করে বলে আপনারা শুনে নেবেন কত করে বলছে 110 টাকার সারাইগুলো কেমন হয় তো বড় বাজার সব শুনলাম পাইকারি রেটে পাওয়া যায় জিনিসগুলো দেখে নিই এখন মানুষ পেশায় ইলেকট্রিক দেখে আনলে ডর লাগে না তো একটু বেটা ফ্রেন্ডস আপনারা দেখতে পাচ্ছেন রাজ্জাক খানকে আজকে বড়বাজারে এসেছে শপিং করতে
বর্তমানে এনার চ্যানেলে সাবস্ক্রাইবার 1 মিলিয়ন সম্পূর্ণ হয়ে গেছে। অনেক শপিং করতে এসেছি, অনেক শপিং করব, কিন্তু কিছু খুঁজে পাচ্ছি না, তার জন্য একটু প্রবলেম হয়ে যাচ্ছে। দেখতে আমরা কুর্তি আমরা দেখা যাক কোথায় যাই। দেখি।